গোটা বিশ্বে এখন করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত। বিশ্বে এখন করোনা চতুর্থ ঢেউ চলছে। গোটা দেশও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতি নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার। বর্তমানে রাজ্যেও করোনা সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, বিশেষ করে গত 4 জুলাই থেকে। তাই এই পরিস্থিতির কথা মাথায় রেখে 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এর মধ্যে একটি হলো আগামী 12 জুলাই তথা মঙ্গলবার থেকে রাজ্যে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তা মানা না হলে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে সোমবার সন্ধ্যায় সিএমও অফিসে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মাস্ক বাধ্যতামূলক সহ টেস্টিং প্রক্রিয়াও আবার শুরু করা হবে পাবলিক প্লেসে। এছাড়াও স্কুলে বড় ক্লাসের ছাত্রছাত্রীদেরকেও মাস্ক পরা বাধ্যতামূলক করতে বলা হয়েছে বলে তিনি জানান। বেসিক্যালি 3টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা স্যার বললো, কালকে থেকে ম্যান্ডেটরি মাস্ক ওয়েয়ার। মাস্ক ওয়েয়ারিং না থাকলে যে এনফোর্সমেন্ট করার ড্রাইভ সেগুলি শুরু হবে। রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরকে অলরেডি রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে টু টেক নেসেসারি স্টেপ। তো সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের কাছে একান্ত কাম্য, কারণ আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছা মেসেজটা যে মাস্ক ছাড়া যেমন কোনোখানে ট্রেভেল বা কোনোখানে যেমন না করে। দ্বিতীয় যে সিদ্ধান্ত হয়েছে রিগার্ডিং দ্য টেস্টিং, তো টেস্টিং আমরা এখন আবার শুরু করছি মাসভাবে। সেই জায়গাতেই সবাইকে সহযোগিতার রিকোয়েস্ট থাকবে। পাবলিক প্লেস, মার্কেট প্লেস, অফিস, যেখানে যেখানে গ্যাদারিংস হবে সেখানে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা আসুন টেস্টিং করানোর জন্য। আরেকটা জিনিস যেটা আছে, যেমন স্কুলে বাচ্চারা যাচ্ছে, স্কুলে তাদেরকেও রিকোয়েস্ট করা হয়েছে যেমন অ্যাটলিস্ট বড়ো ক্লাসে যারা বাচ্চারা আছে তাদেরকে যেমন মাস্কটা পরে সেটাকে ভালো করে দেখার জন্য, এটা একটা সিদ্ধান্ত। তাছাড়া কিছু ইন্টারনাল সিদ্ধান্ত হয়েছে রিগার্ডিং দ্য স্ট্রেন্থেনিং অফ ভেরিয়াস থিংস, যেটা অলরেডি অনগোয়িং আছে, সেটা কারোর কীভাবে স্ট্রেন্থেন করা যায়। আপনারা জানেন যে বিগত 4 তারিখ থেকে, জুলাই মাসের 4 তারিখ থেকে আমাদের রাজ্যে কোভিড যে সংক্রমণের যে কেসেস, অ্যাক্টিভ কেসেসের সংখ্যা দৈনিক বাড়ছে। লাস্ট যদি আমি দেখি 4 তারিখ যেখানে পজিটিভিটি রেট 1.79% ছিল, 10 তারিখ এসে এটা 7.12% হয়ে গেছে। এটা সাইন্টিফিক কারণ পজিটিভিটি রেটটা কেন বেশি হয়েছে, কারণ নাম্বার অফ টেস্টিংটা একটা অ্যাভারেজ টেস্টিং ছিল, তো সেই কারণে পজিটিভিটি রেটটাও একটু বেশি রিফ্লেক্ট হচ্ছে। তো সেই কারণে কমিউনিটিতে কী লেভেলে আছে, কীভাবে আছে, হয়তো স্প্রেড হওয়ার আগে যদি আমরা স্টেপগুলি নিই তবে আমরা ডেফিনেটলি বিগত দিনের মতো সেই সংক্রমণকে আটকাতে আমরা অনেকটা সফল হব। এদিন সাংবাদিক সম্মেলনে দপ্তরের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিল। এখন থেকে জনবহুল স্থানগুলিতে টেস্টিং প্রক্রিয়া পুনরায় চালু করা হবে। গত 4 জুলাই রাজ্যে করোনা পজিটিভিটি রেট যেখানে ছিল 1.79%, 10 জুলাই তা বেড়ে হল 7.12%, এমনটাই কিন্তু স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।